আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে আপনাদের করে দেখাবো ফুলকপি দিয়ে মুরগি কিভাবে রান্না ফুলকপি করতে দিয়ে হয়। মুরগি তৈরির জন্য যা যা লাগছে, এখানে একটি মিডিয়াম সাইজের কক মুরগি নিয়েছে, আর এখানে নিয়েছে মিডিয়াম সাইজের একটা ফুলকপি, এরকম বড় বড় টুকরো করে নিয়েছে। যে দেখুন, এরকম বড় বড় টুকরো। আমি চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন এর মধ্যে তেলটা গরম হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখন এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে 2-3 মিনিটের জন্য ফুলকপিগুলো একটু ঢেকে দেব। কপির টুকরোগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। 4-5 মিনিট ভেজে নিলেই হবে। এখন আমি ওই কপির টুকরোগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়েছে, এখন তুলে নেব। আমি যেই প্যানে ফুলকপি ভেজে নিয়েছি সেই প্যানে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি মুরগি রান্নার জন্য। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2 তেজপাতা, এভাবে টুকরো করে নিয়েছি, 4টি এলাচ, 3 টুকরো দারচিনি। এখন এতে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচে। এখানে দেশি পেঁয়াজ, নতুন পেঁয়াজটা নিয়েছে, এখন এটাকে একটু ভেজে নিব। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা। এখন এতে একটু পানি দিয়ে দিব, এর মধ্যে শুকনো মশলা দিব, তো তাই পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া। আমি এখন সবকটা মশলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। ভালো করে মিশিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য, মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিব। ঢেকে দিচ্ছি মশলাটা, আমি 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগি শুকনো দিয়ে, মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখন 4-5 মিনিটের জন্য ঢেকে দিব, মাঝে মধ্যে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ঢেকে দিচ্ছি, মুরগিটাকে 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এরকম
ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব, ভাজা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে মুরগি আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট। এখন জলের জন্য পানি দিয়ে দেব, এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এখন 3টি কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে চুলার আঁচটা কমিয়ে তারপর আবার একটু ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। ফুলকপি দেওয়ার পর বেশি নাড়াচাড়ার দরকার নাই, তা নাহলে ভেঙে যেতে পারে কপিগুলো। এখন চুলার আঁচটা লোতে রেখে আর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমি এটা কক মুরগি দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন বা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। আমি এখন এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। হালকাভাবে একটু নেড়ে নেব। দর্শক, ঝাল ও লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, মাঝে মধ্যে একটু চেক করে দেখবেন। এখন আমি এটা তুলে নিচ্ছি। হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মুরগি রান্না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।